আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তো তোমাদের ডিগ্রি 3rd ইয়ার পরীক্ষার আর মাত্র 6 দিন বাকি আছে। তো তোমাদের জন্য আমি ডায়লগ লেখার একটা শর্টকাট টেকনিক দিচ্ছি, যদিও আমাদের বইতে এটা দেওয়া আছে, অনেকেই পড়েছো হয়তো। আমি এটা বাংলা অনুবাদ সহ তোমাদেরকে আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো ধরো তোমাদের একটা ডায়লগ আসলো, অটো ডায়লগ। আমি এটা হচ্ছে প্রবলেম সম্পর্কে আজকে আলোচনা করব। যে কোনো সমস্যা সম্পর্কিত যদি কোনো ডায়লগ আসে, তাহলে আমরা এই ডায়লগের ফরম্যাটটা লিখে দিলেই এখানে হয়ে যাবে। তবে এখানে আমরা যে ডট ডট যে জায়গাগুলো রেখেছি, এই ডট ডট জায়গাগুলো তোমরা হচ্ছে প্রশ্নের যে বিষয়টা আসবে, এই প্রশ্নের বিষয়টা এখানে সমস্যার নামটা এখানে লিখে দিবা, ঠিক আছে? তো ধরো আমরা প্রথমে হচ্ছে, ধরো তুমি লেখলা আনসার টু দা কোয়েশ্চন নং 15 বা 12, যত নঙে আসলো ডায়লগ। লেখার পর লেখলা এ ডায়লগ বিটুইন ইমরান অ্যান্ড ইমা অ্যাবাউট, প্রশ্নের যে বিষয়টা আসবে ইজ গিভেন বিলো। সাপোজ মনে করো এখানে লোডশেডিং সম্পর্কে আসলো, যে এখানে আসলো তোমার লোডশেডিং সম্পর্কে। তো আমি ধরো লেখলাম যে, এখানে লেখলাম যে অ্যাবাউট লোডশেডিং, ঠিক আছে, লোড শেডিং। তো ইজ গিভেন বিলো আমি লেখলাম যে, হ্যাঁ, তোমার এখানে যে লোডশেডিং সম্পর্কে আসলো, এ ডায়লগ বিটুইন ইমরান অ্যান্ড ইমা অ্যাবাউট লোডশেডিং গিভেন বিলো। তো আমি এটা নিচে দিলাম, আমি এটা নিয়ে আলোচনা করলাম। একটা ডায়লগ কনভারসেশনটা হচ্ছে ইমরান এবং ইমার মধ্যে লোডশেডিং সম্পর্কে। তো আমরা লেখলাম যে ইমরান, হাই। ইমা বলল, হাউ আর ইউ? যে ইমরান বলছে, হাই ইমা, কেমন আছো? বা হাই ইমা, হাউ আর ইউ, কেমন আছো জিজ্ঞেস করা হলো। ইমা বলতেছে, ফাইন, বাট ইউ, তুমি কেমন আছো? তুমি কেমন আছো, ঠিক আছে, এখানে বলা হলো। তারপরে ইমরান বলছে, সো সো, বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট। ধরো আমি এখানে একটা যে প্রশ্ন আসলো লোডশেডিং, আমি লিখলাম এখানে লোডশেডিং। ধরো আসলো ডেঙ্গু ফিভার অথবা লোডশেডিং, যাই আসুক, আমি এখানে লিখলাম। তো আমি লোডশেডিংটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। তো লোডশেডিং লেখার পরে এখানে দেখো, লোডশেডিং লেখার পরে যে ডোন্ট ইউ, তুমি কি মানে এটা নিয়ে চিন্তা করো? ইমরান বলতেছে যে আমি অ্যাবাউট মানে সমস্যা নিয়ে চিন্তা করতেছি, থিঙ্কিং অ্যাবাউট, চিন্তা করা লোডশেডিং সম্পর্কে, ডোন্ট ইউ? ইমা বলল, হোয়াই নট, মানে কেন নয়, কংগ্রাচুলেশন ইউ ফর বিং অ্যাওয়ার অ্যাবাউট, মানে তুমি, তোমাকে স্বাগতম, তুমি এই বিষয়ে সচেতন একজন মানুষ, বা দেখতে পারলাম তোমাকে অ্যাবাউট লোডশেডিং। তো আমি লিখলাম এখানে লোডশেডিং, লোডশেডিং। তো আমি এটা লিখলাম। তো লোডশেডিং লেখার পরে আমি দেখো, আই এম সো থিঙ্ক অ্যাবাউট দ্য লোডশেডিং ইন রেসিডেন্স এরিয়া, মানে এই সমস্যাটা নিয়ে আমিও ভাবতেছি আমাদের এলাকায় বা আমাদের এরিয়াতে, আমাদের শহরে এলাকায় এই এরিয়াতে আমি এটা নিয়ে চিন্তিত, ঠিক আছে। তো আমি এখানে লোডশেডিংটা নিয়ে লেখলাম। তো লেখার পরে ইমরান বলতেছে, দিস ইজ প্রবলেম ব্যাডলি এফেক্ট আস অন এভরি অ্যাসপেক্টস ইন আওয়ার লাইফ, মানে আমাদের, আমরা যে এক্সপেক্ট করি যে ধরনের জীবন, মানে আমরা আশা করি সেই সমস্ত বা সেই রকম জীবনের জন্য আমরা, এটা খুবই জরুরি একটা সমস্যা, ব্যাডলি প্রবলেম, ঠিক আছে, সমস্যা, প্রবলেম হচ্ছে সমস্যা। আচ্ছা, তারপর হচ্ছে লেটস ডিসকাস টু সলভ দিস প্রবলেম, চলো আমরা এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করি, আমরা এটা কিভাবে সলভ করা যায়। ইমা বলতেছে, আই এম থিঙ্কিং, আমিও চিন্তা করতেছি দ্য ওয়ে টু সলভ ইট। ইমা বলতেছে, আমি এটা নিয়ে চিন্তা করতেছি এটা কিভাবে সলভ করা যায়। ইমরান বলল, আই মিন ইট উড বি বেটার টু হোল্ড এ সেমিনার অন ইট, মানে ইমরান বলতেছে, আই মিন উড বি এ বেটার টু হোল্ড এ সেমিনার অন, আমাদের উচিত বা আমি মনে করি এটা নিয়ে একটা সেমিনার করলে ভালো হয়, ঠিক আছে। ইমা, এক্সিলেন্ট আইডিয়া, খুব ভালো একটা ধারণা। ইন দিস ওয়ে ওয়ে কমন পিপুল মে বি এয়ার অফ দিস ফ্যাক্ট, ইয়ার অফ দিস ফ্যাক্ট, হ্যাঁ, বাট আই মিন দ্যাট উই অল টুগেদার আওয়ার গভর্নমেন্ট এনজিওস অ্যান্ড মিডিয়া শুড ওয়ার্ক টু সলভ দিস, সলভ দ্য প্রবলেম বা সলভ দ্য ইস্যুস, এখানে তুমি লিখতে পারো ইস্যুস, হ্যাঁ, আমরা লিখতে পারি ইস্যুস, যে এনজিও সংস্থাগুলো এবং সরকার এটা নিয়ে তারাও কিন্তু একটা ভালো একটা পদক্ষেপ নিতে পারে এটা সলভ করার জন্য। তো ইমরান বলল, অফকোর্স মিডিয়া অ্যান ইম্পর্টেন্ট পার্সন ফর ইট, হাউ এভার উই শুড প্রসিড অন অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে অবশ্যই, ইমরান বলছে অবশ্যই যে মিডিয়ারা, যারা সংবাদকর্মী আছে, তারা কিন্তু এটা
তো ইমরান বলতেছে যে অফকোর্স মিডিয়া অ্যান ইম্পর্টেন্ট পার্সন ফর ইট, হাউ এভার উই শুড প্রসিড অন অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে মিডিয়ারা কিন্তু ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হাউ এভার যাই হোক উই শুড প্রসিড অন অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমাদেরও উচিত মানে এটা অ্যাজ সুন যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে আলোচনা করা। তো ইমা ওকে লেটস গো, ইমা বলছে চলো যাই। ইমরান থ্যাংক ইউ সো মাচ, তোমাকে ধন্যবাদ। ইমা ওয়েলকাম টু ইউ, তোমাকেও ধন্যবাদ, স্বাগতম, সি ইউ এগেন, তোমার সাথে পরবর্তীতে দেখা হবে, এটা বলল। ঠিক আছে, এটা বলার পরে ইমরান বললো ওকে বাই, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আচ্ছা তো দেখো, আমরা এই যে দেখো শর্টকাট, এখানে জাস্ট কয়েকটা কনভারসেশন, এখানে যে তোমার যেখানে ডট ডট জায়গাটা আছে, তোমরা জাস্ট এখানে ডট ডটের জায়গায় যেখানে যেটা আসবে, ধরো আমি এখানে লোডশেডিং কথাটা উল্লেখ করেছি যে জায়গায়, তুমি এখানে আসলো ট্রাফিক জ্যাম, ধরো আসলো ফুড অ্যাডাল্টারেশন, ধরো আসলো ফ্রাইসাইক, যেখানে যে প্রবলেমটা থাকবে তোমরা জাস্ট ওইখানে জায়গায় বসায় দিবে। আর এই অল্প কয়েকটা বাক্য তোমরা যদি পরীক্ষার হলে লিখতে পারো তাহলে হচ্ছে যে তোমরা ভালো একটা মার্ক পাবে ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, আর ডায়লগ কিন্তু একদম এভাবেই লিখতে হয়, কারণ সংক্ষিপ্ত ডায়লগ যত সংক্ষেপে লিখবা তত বেশি মার্ক আসবে। ঠিক আছে, ডায়লগ লিখতে হয় খুবই সংক্ষেপে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চেষ্টা করবা ডায়লগটা সংক্ষেপে বা যত সংক্ষেপে লেখা যায় এই চেষ্টাটা কিন্তু তোমরা করবা। ঠিক আছে, কারণ সংক্ষিপ্ত ডায়লগ এটা আমাদের স্যারেরা মার্ক দেয় বেশি। ঠিক আছে, তো আশা করি আজকে এই যে ডায়লগটা তোমাদেরকে দেখালাম, প্রবলেম সম্পর্কিত সমস্যা সম্পর্কিত যে কোনো ডায়লগ আসলে তোমরা এটা অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, এবং হচ্ছে তোমরা এখান থেকে একটা মার্ক পেয়ে যাবে। তো এবার হচ্ছে তোমরা যারা আমাদের ইমরান সাজেশনটা পিডিএফ কপি চাও, যারা হচ্ছে ইমরান সাজেশন কালেক্ট করতে চাও, তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ঠিক আছে, আমাদের নাম্বার 01902 09021 47 108, আমাদের এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমাদের সাজেশন বইটা তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবা। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকে যে ভিডিওটা, হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা, এবং পরবর্তীতে তোমাদের নিয়ে অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।